হোয়াইট হাউসে সম্ভবত কোনো একটা দাওয়াতে, হোয়াইট হাউসে তো আমারে আপনারা দাওয়াত দিবে না, কাদেরকে দেবে বুঝতেই পারছেন, বড় ফিগার তো সবাই দাওয়াত খাচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে ভারতের এক মহিলা এদিক সেদিক তাকিয়ে খাবার বিভিন্নটা তার ব্যাগের মধ্যে ঢুকেছে। পকেট তো আর নাই মহিলা মানুষ, ব্যাগের মধ্যে হাতে যে ভ্যানিটি ব্যাগটা আছে একটু একটু খাবার ঢুকাচ্ছে, আবার এদিক সেদিক তাকাচ্ছে, কেউ দেখে ফেলে কি না। তাহলে দেখা যাচ্ছে সম্ভ্রান্ত মহিলারাও অনেক সময় চুরি করে ফেলতে পারে রাস্তাঘাটে। আমি বড় অবাক হই, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় নাকি হয় না? বাংলাদেশের যে রাস্তাঘাট মাশাআল্লাহ, অ্যাক্সিডেন্ট তো এখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমরা এমন দিন কমই যাই যেখানে রাস্তায় চলি কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা দেখি না, যেহেতু দিনের তুলনায় রাতে আমাদের বেশি চলাফেরা, প্রচুর পরিমাণ দুর্ঘটনা দেখতে পাই। দুর্ঘটনার পরে একটা কমন বিষয় কি এই দেশে জানেন? যারাই দুর্ঘটনায় পতিত হবে, নিহত হোক আহত হোক, হাত পা ভাঙা হোক, জানে মরা হোক, সবার আগে পকেটটা কাটা যাবে। আমরা বাগেরহাট থেকে একবার সফর করে আসছিলাম, আসার পথে মোল্লারহাট, বাগেরহাটের একটা জায়গা আছে মোল্লারহাট, সেখানে ঘটনাক্রমে আমরা দেখতে পাচ্ছি কিছু লোকের জটলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরাও গাড়ি থামালাম, নামলাম, সেখানে দেখলাম একটা যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল, ডিসকভার একটা মোটরসাইকেল, এক পাশে বেশি লোড ছিল, অনেক বাজার ঘাট নিয়ে গ্রামের মানুষরা যা করে, প্রচুর পরিমাণ ক্ষেতের বিভিন্ন জিনিসপাতি নিয়ে হয়তো গ্রামের বাড়ির দিকে যাচ্ছিল। আমরা ধারণা করেছি কোনো বাস, হয়তো বাস তো মাঝে মধ্যে মোটরসাইকেলটা গুনে না, একেবারে চাপতে চাপতে রোডের বাইরে নিয়ে ফেলে, সম্ভবত, নিশ্চিত জানি না, সম্ভবত কোনো বাস বা বড় কোনো গাড়ি হয়তো তারা চাপ দিয়েছিল। বেচারা রাস্তার মূল অংশের বাইরে যেখানে অন্যান্য গাছপালা, এটার ভেতর দিয়ে সেচড়িয়ে গিয়ে গিয়ে বড় একটা গাছের সঙ্গে তার মোটরসাইকেল ধাক্কা লেগেছে, আর সে সিটকে সে নিজেও তার মোটরসাইকেলও গর্তে গিয়ে পড়ে আছে। তা আমরা যখন থামাই তখনও সে মরে নাই, লোকজন তারে ধরলো, সেই সময় তারে মুখে পানি দিল, বুকে একটু চাপ টাপ দিল, সে দুই তিনবার একটু নড়ে উঠলো, একটু আওয়াজ করলো, কিন্তু আমরা সেখানে থাকতে থাকতেই বেচারা মারা গেল। ওই সময় দেখলাম একজন মানুষ মৃত্যু পথযাত্রী, একেবারে মুমূর্ষু অবস্থায়, কিন্তু সেখানে বসেও আমরা যখন এটা চাইলাম যে তার ফ্যামিলিরে জানানো দরকার সবার আগে, ফ্যামিলির নাম্বার পাওয়া যাবে তার মোবাইলে, আমরা যখন তার কাছে যাচ্ছিলাম সেই সময় দেখতে পাচ্ছিলাম, ধরেন মানুষটা এখানে পড়া, মোবাইলটা তার মাত্র এক হাত হবে না, সামান্য একটু ব্যবধানে, তো এখন তারে ধরতে ধরতে এদিকে মোবাইল কোন ফাঁকে হাওয়া হয়ে গেছে আল্লাহ ভালো জানে। এখন জিজ্ঞেস করছি কি রে মোবাইল গেল কো, একটু আগে এখানে দেখলাম। একজন বললো আমি তো একজনকে উঠাইয়া কানে নিতে দেখলাম, মনে হলো সে হয়তো কথা বলছে, আমি তো ভাবলাম বাড়িতে হয়তো যোগাযোগ করার চেষ্টা করছে। এবার একজন একজন করে সবাইরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু আর মোবাইলের কোনো হদিস পাওয়া গেল না, তো গেল। তো এরকম ঘটনা, এটা তো একটা উদাহরণ আমি বললাম, এরকম ঘটনা আমাদের জিন্দগিতে একাধিকবার হয়েছে, দেখেছি, রেলে কাটা পড়া বলেন, বাসে আঘাত পাওয়া বলেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বলেন, মোবাইলটা থাকে না। আমি অবাক হই এই দেশে এত চোর আসে কোত্থেকে, প্রফেশনাল চোর কিন্তু এত নাই, কিন্তু চোখের সামনে একটা লোকরে মরতে দেখলে, বাস একটা অ্যাক্সিডেন্ট হতে দেখলে, যারা উদ্ধার করতে যায় এদের মধ্যেই অনেকে স্বেচ্ছাসেবী চোরে পরিণত হয়ে যায়। তো এটা কি কোনো ভালো আলামত না খারাপ আলামত? দুঃখের সময় পারলে তুমি সেবা করো, না পারলে অন্তত নীরব ভূমিকায় থাকো, উপকার করতে পারছো না তো ক্ষতিও করো না, কিন্তু এইরকম একজন মানুষের এই ক্ষতিটা করলে অনেক সময় ফ্যামিলিরে জানানোই মুশকিল হয়, লাস্টটা এসে নেবেটা কি? আবার এতগুলো মানুষ, আমরা একটা অ্যাম্বুলেন্সও থামালাম যে আমরা তার মেডিকেলে নিয়ে যাই, কিন্তু যখন তার মৃত্যুটা মোটামুটি নিশ্চিত হলো, এবার লাশকেও ধরবে না, আমাদেরও ধরতে দিবে না। এখন আমরা বলছি অনেক সময় এমন হয় উপর দিয়ে পালস বোঝা যায় না, মনে হয় মরা, কিন্তু মেডিকেলে নিলে পরে আইসিইউতে নিলে দেখা যায় না আবার স্বাভাবিক হয়, শ্বাস প্রশ্বাসের কিছু অংশ তারা খুঁজে পায়, মোটামুটি আবার স্বাভাবিক হয়ে যায়। তো এখন যত তাড়াতাড়ি মেডিকেলে নেবা ততই কল্যাণ, আমাদেরও নিতে দিল না, কেউ ধরলো না, যে পুলিশের পেরেশানিতে আমরা কেউ পড়তে রাজি না, আগে পুলিশ আসবে তারপর এটার সমাধান হবে। পুলিশ আসবে কোত্থেকে? এলাকার লোকরে বলছি, তাহলে আপনারা একটু খবর দেন, ফোন দেন, কারো কোনো খোঁজ নাই। পরে আমরা 999-এ কল দিলাম, পুলিশ আসলো, আসার মধ্যে আবার আলাদা একজনকে আমরা রাখলাম, আল্লাহর ওয়াস্তে মোটরসাইকেলটা পাহারা দাও, মোবাইল গায়েব হয়েছে, কোন ফাঁকে মোটরসাইকেলও হাওয়া হয়ে যাবে, কোনো গ্যারান্টি নাই। পুলিশ আসলো, তাদের বুঝাইয়া দিলাম, তারপর আমরা আসলাম। তো এই যে আমাদের কালচারগুলো, তো বনি ইসরাইলের একটা ঘটনা প্রসঙ্গে আলোচনা টানছিলাম, আল্লাহ নবীর জামান এক মাখজুমি সম্ভ্রান্ত মহিলা চুরি করে ফেলল। এখন ইসলামে চুরির শাস্তি কি জানেন না আপনারা? কোন জায়গা থেকে? এখান থেকে
কবজি থেকে হাত কাটা, তবে সর্বনিম্ন পরিমাণ হলো 10 দিরহাম। এর নিচে যদি কেউ চুরি করে, যে একটা টিস্যু চুরি করছে, দেওয়ার হাত কেইটা, অথবা এক কাপ চা চুরি করে খেয়ে ফেলছে, দেওয়ার হাত কেইটা। এত সহজ না, সর্বনিম্ন 10 দিরহাম পরিমাণ যদি সম্পদ কেউ চুরি করে, সর্বনিম্ন মোহর যেটা আর চুরির জন্য যে হাত কাটা হয় এটারও সর্বনিম্ন পরিমাণ এটা। যদি এই পরিমাণ কেউ চুরি করে তার শাস্তি হলো হাত কাটা। এখন সেই নারীর ব্যাপারেও ফয়সালা এটা হয়ে গেছে, অমুক দিন তার হাত কাটা হবে। এখন সেই বংশের লোকের অপারেশন, আরে বংশের একজনের যদি এই জাতীয় কোনো একটা অপরাধে হাত কাটা যায়, সবার জন্য লজ্জার বিষয় না? আপনার ঘাটুরার মধ্যে যদি কেউ বড় কোনো মামলায় ফেঁসে যায়, খুনের মামলা, ধর্ষণের মামলা, চুরির মামলা, এটা কি যে ফেঁসেছে শুধু ওর ইজ্জত যায় না, পুরো এলাকার ইজ্জত যায়? যায় না, সকলের ইজ্জত যায়, এটাই স্বাভাবিক। তো এখন বংশের লোকের অপারেশন, আরে একটা মহিলা করে ফেলেছে কাজ, কিন্তু কোনোভাবে একটু মিটমাট করা যায় কি না? এখন ওই যুগ তো আর এই যুগের মতো না যে টেবিলের তল দিয়া, চানাস্তার নাম দিয়া, কিছু টাকা পয়সা অফার করে মিটমাট করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে এই অফার দেওয়ার হিম্মত তো কোনো কাফেরও নাই, মুসলমান তো দূরের কথা। তো এখন কিভাবে কি করবে বুঝে উঠতে পারছে না। এখন তারা ভাবলো তাহলে একজন সুপারিশকারী নিয়োগ করি, কারণ রায় হয়ে যাওয়ার পরও একটা সুপারিশের অপশন কিন্তু থাকে। ধরেন সুপ্রিম কোর্টও যদি কারো মৃত্যুদণ্ড বহাল রাখে, তাহলে বিচারক একেবারে সব বিচারকের ধাপ শেষ হওয়ার পরও প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার একটা অপশন কিন্তু বাংলাদেশের আইনেও আছে। যদিও শব্দটা বড় নিকৃষ্ট শব্দ, প্রাণ ভিক্ষা চাওয়া। আরে প্রেসিডেন্ট, তুমি প্রাণ ভিক্ষা দিবা কোত্থেকে? তোমার প্রাণও তো তোমার হাতে না, তো তুমি আরেকজনের প্রাণ ভিক্ষা দিবা কেমনে? তো যাই হোক, কিন্তু এরকম একটা আইন আছে কি না? তো এখন যখন প্রেসিডেন্টের কাছে যায়, তখন কি উকিল নিয়ে যায় না সুপারিশকারী নিয়ে যায়? উকিলের হালত, উকিলের কাজ কারবার কোর্টে চলে, প্রেসিডেন্টের সামনে চলে না, সেখানে লবিস্ট লাগে, লবিস্ট। এই যে দেখেন না, এখন দেশে এই শব্দটাও খুব বেশি উচ্চারিত হয়, আমেরিকায় লবিস্ট নিয়োগ দেওয়া, পশ্চিমা বিশ্বে লবিস্ট নিয়োগ দেওয়া। লবিস্ট মানে কি বুঝেন? কাঁচা বাংলায় হইল দালাল, কিন্তু বাংলা কইলে একটু মানসম্মানে কেমন কেমন লাগে না, যে আমি দালাল, আমি দালাল নিয়োগ দিয়েছি, শুনতে তো কেমন কেমন লাগে। শব্দটা একটু পাল্টায়া ইংলিশ বলে লবিস্ট, শুনতে আলাদা একটা ভাব আসে। অনেক কিছু এমন, এটা বাংলায় খাইলে ইজ্জত যায়, ইংলিশে খাইলে আবার কিচ্ছু হয় না। মদ খায় শুনতেই কেমন লাগে, একটু ড্রিঙ্কস করে শুনতে মোটামুটি হালকা লাগে। একইভাবে দেখবেন সুদ খায়, বাহ একটা আলাদা ঘৃণা লাগে, সুদ খোরো শুনলেই কেমন কেমন লাগে, কিন্তু ইন্টারেস্ট খায় শুনলেই আলাদা ফিল আসে। দেখেন না ডক্টর ইউনুসরে গালি দেয় সুদ খোর, তো বাকিরা কি খোর? এই দেশের অর্থনীতি তো দাঁড়িয়ে গেছে সুদের উপর, ব্যাংক মানুষরে কি খাওয়ায়, শেয়ার বাজার কি খাওয়ায়, সব জায়গায় তো সুদ আর সুদ। সুদখোরের তালিকা যদি করা হয় এই দেশে কার নামটাই বা বাদ থাকে? ও বৃষ্টি অনেক বেশি চলে এসেছে, তো যাই হোক, কিছু আলোচনা আগামী বছরের জন্য রেখে দেই। তো সংক্ষেপে বলি, তো এখন নবীর কাছে সুপারিশ করার জন্য উসামা রাদিয়াল্লাহু আনহুকে ধরলো আল্লাহ নবীর পালক পুত্র। এখন তারা বললো যে নবী এর যেহেতু মহব্বত করে সেই পারবে সুপারিশ করতে। গিয়ে নবীরও বললো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটার হাত না কেটে অন্য একটা শাস্তি দিলে হয় না? সবার মানসম্মানের ব্যাপার। আল্লাহ রাসূল বললেন, শোনো, সাবধান, তোমাদের পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে কারণেই, ওদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি কেউ চুরি করলে হাত কাটতো না, দুর্বল আবার কেউ চুরি করলে হাত আস্তাও রাখতো না। আরে শোনো, আল্লাহর নামে কসম করে বলছি, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি মোহাম্মদ নিজে গিয়ে তার হাত কেটে দিয়ে আসবো। ইসলাম শিখিয়েছে এটা, যে গোপন করা যাবে না। আগের যুগে করতো এটা, বড় কেউ চুরি করেছে, বড় কেউ অপরাধ করেছে, তাওরাত আর ইনজিলের বিধান গোপন করে সামান্য হালকা ফয়সালা দিত, আর গরিবকেও চুরি করলে তার ইচ্ছা মতো সাহায্য করতো।